কালীপূজার আগে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে প্রায় 1 লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করলো মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, সাদুল্লাপুর এলাকা হয়ে মালদা শহরে গাড়িতে করে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে আসছিল। সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েই সাদুল্লাপুর এলাকা থেকে সত্যজিৎ মণ্ডল এবং প্রসেনজিৎ মণ্ডল নামে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। অন্যদিকে মালদা জেলার রথবাড়ি এলাকায় বিজয় মণ্ডল নামে এক ব্যক্তিকে নিষিদ্ধ শব্দবাজি পাচার করার অভিযোগে গ্রেপ্তার করেছে। সমগ্র ঘটনা তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। আপনারা জানেন যে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে ব্যান্ড ক্র্যাকারস, যেগুলো আর কি শব্দ দূষণ করে বা পলিউশন, এয়ার পলিউশনও করে আর কি, সেই ক্র্যাকারসগুলো আমরা খোঁজ নিয়ে বা যেখানে সরবরাহ হচ্ছে সেগুলো আমরা ধরি বিভিন্ন খবর পেয়ে। এরকমই যেহেতু 4 তারিখ সামনে কালী পুজো, 5 তারিখ দিওয়ালি, তো অলরেডি এই ট্রান্সপোর্টেশনগুলো শুরু হয়েছে। তো গতকালকেও আমরা খবর পাই সদুল্লাপুর দিয়ে আসছে, এবং খবর পেয়ে ওখানে সঙ্গে সঙ্গে পুলিশ যায়। যাওয়ার পরে একটা মোটর সাইকেল সহ দুটো মানে লোককে ধরা হয়। এই দুজনকে যে ধরা হয়, এরা মোথাবাড়িরই লোক। ওখান থেকে এরা নিয়ে আসছিল আমাদের যে ইংলিশ বাজার শহর, যেটা মালদা শহর, সেই শহরের বাজারে এই বাজি কিন্তু ছড়িয়ে দিত, এবং সেটা এখানে সাধারণ যারা মানুষ আছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এবং সচরাচর যেটা হয় আর কি এই দূষণের জন্যে মালদায়। জানেন আপনারা, বহু মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেক নার্সিংহোম আছে মালদায় চিকিৎসার জন্য আসে মানুষে, তাদের এই শব্দ দূষণে বিশাল ক্ষতির ব্যাপার একটা। অনেক মানুষ সহ্য করতে পারে না এই শব্দ, এবং সেটা আমাদের যে ডেসিমাল চিহ্নিত করা আছে তার অনেক বেশি আওয়াজ হয় এটা। আমরা দুটো এরকম অপশান আমাদের ছিল আর কি, ইনফরমেশান, বেশ কিছু ইনফরমেশান, তো আমরা দুটো আমরা পার্শ্ব করতে পেরেছি ইমিডিয়েট আর কি। সদুল্লাপুরে 2 জন ধরা পড়ে, এদের একজনের নাম সত্যজিৎ মণ্ডল আর একজনের নাম প্রসেনজিৎ মণ্ডল। এরা শিবুটোলার লোক, মোথাবাড়ি থানা এলাকার, ওখান থেকে নিয়ে আসছিল। এটা কিন্তু আমাদের জেলায় যে প্রিপারেশন হচ্ছে তা না, এই এক্সপোর্টেশনগুলো বিভিন্ন জায়গা থেকে হতে পারে, এবং কলকাতার সাইড দিয়ে এগুলো আসে লুকিয়ে চুরিয়ে ট্রাকের মধ্যে করে এরা নিয়ে আসে আর কি। মালগুলো নিয়ে খোলা বাজারে এগুলো বিক্রি হয়, সেটাই আমাদের এখানে ধরা পড়ে। এরকম আর একটা রথবাড়িতেও কিন্তু একইভাবে আরেকজন ধরা পড়ে, এবং তাতেও আমাদের যে ঝলঝলিয়া এলাকা আছে সেই ঝলঝলিয়া এলাকাতে বিজয় মণ্ডল বলে একজন ধরা পড়ে। এও ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, এবং সম্ভবত ভ্যান কুলার, আমরা এটা দিয়ে জানতে পারবো যে ও কার মাল নিয়ে যাচ্ছিল। ও আমাদের কাছে ডিসক্লোজ করেছে, আমি এই মুহূর্তে বলছি না, নাহলে তাকে আমরা ধরতে পারবো না। তো সেটাও হিউজ কোয়ান্টিটি ছিল, এবং ভ্যানওয়ালা নিয়ে আসছিল, সেটাও আপনার এখানকে ইংলিশ বাজারের খোলা বাজারেই বিক্রি হতো। তো এই দুটো সফলতা পেয়েছি আমরা। তো বাজার মূল্যে যেটা আছে রথবাড়ির থেকে যেটা ধরা পড়ে ওটা প্রায় 60,000 টাকা মূল্য, আমরা এটা মার্চেন্টের সঙ্গে কথা বলে জানতে পারলাম। আর যেটা সদুল্লাপুর থেকে ধরা পড়ে সেটাও প্রায় 25,000 টাকার মতো। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।